আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নবম দশম এমএ এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 8.5 থেকে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো দেখাচ্ছি। আশা করছি তোমরা খুব সহজভাবে এটি বুঝতে পারবে। তো লেখা আছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, যে কোনো মাপের। পরীক্ষা হয়তো ত্রিভুজের বাহুর পরিমাণ দেওয়া থাকতে পারে, সেভাবে আঁকতে হবে। আমি এখন শুধু মাপ ছাড়াই, মানে যে কোনো মাপ নিয়ে একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। তিনটে বাহু নিলাম ত্রিভুজের, এ বি সি। এই তিনটে বাহু দিয়ে আমি একটি আগে ত্রিভুজ এঁকে নিচ্ছি। প্রথমে যে এই বাহুটা, বড় বাহুটা ভূমিতে আঁকলাম। তারপরে যে বিয়ে সমান করে এ থেকে উপর একটা বৃত্তচাপ, আর এই যে এ সমান করে বি থেকে আর একটা বৃত্তচাপ টানলাম, তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা যোগ করে দিব বিসি। এসি যোগ করি, ত্রিভুজ হয়ে গেল। এখন তোমাদেরকে স্পষ্ট একটি কথা জেনে নিতে হবে বা মনে রাখতে হবে, যে পরিবৃত্ত আসলে আমরা আসলে কি করব। পরিবৃত্ত আসলে খেয়াল রাখবে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহু দুটি অর্ধেক করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি আবারও বলছি, ত্রিভুজের পরিবৃত্ত পরীক্ষায় আসলে এই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন, এই যে ভূমি, এই এসি একটি বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে দ্রুত ত্রিভুজটি হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, এই এসিকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করবো, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে অথবা সমান নিয়ে করতে পারো। এই অর্ধেকটি ব্যাসার্ধ নিয়ে খেয়াল রাখবা, এ থেকে একবার শুরু, আবার সি থেকে একবার শুরু। এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, ঠিক তার অপোজিটিভ একটা বৃত্তচাপ, আবার এই সি থেকে, অনেকে বি থেকে দিয়ে, সি থেকে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, যা পরস্পর এই যে আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা এসিকে পিএম রেখায় সমদ্বিখণ্ডিত করলাম, পিএম। এখন আমরা বিসিকে করব, এখানে একটা বৃত্তচাপ, এদিকে একটা, তারপরে যে এই পাশ থেকে এখানে একটা, এখানে একটা, এই বিন্দুটা, এই বিন্দুটা আমরা যোগ করে দিলাম। নাম দিলাম কিউআর। তার আমরা কি বলবো, এবিসি একটি ত্রিভুজ, এসি এবং বিসি বাহুকে যথাক্রমে পিএম এবং কিউআর রেখা সমদ্বিখণ্ডিত করি। আবার খেয়াল করো, এসি কে পিএম রেখায় আর এ বিসি কে কিউআর রেখায় সমদ্বিখণ্ডিত করলাম, যা পরস্পর এই বিন্দুটা, নাম দিলাম মনে করো ডি। এবার সিরি যোগ করি, এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করো,
তাহলে কোথায় যোগ করলাম, সিডি যোগ করলাম এখানে ডি বিন্দুতে, অর্থাৎ এই ডিকে কেন্দ্র করে সিডি সমান ব্যাসার্ধ নিলাম। এই যে খেয়াল করো, ডিকে কেন্দ্র করলাম, করে সিডি সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত, এই যে বৃত্ত অঙ্কন করো, এরকমভাবে বৃত্ত অঙ্কন করে ফেলো, অঙ্কিত বৃত্ত নিম্ন পরিবৃত্ত দেখে করো। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী শিক্ষামূলক ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।